আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ শর্ট কোর্সের আজকের ভিডিওতে থাকবে কিভাবে আই ড্রপার টুল দিয়ে কাজ করতে হয়। তো এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আমাদের একটি ভিডিও মিস না করেন। তো চলুন শুরু করা যাক। প্রতিবারের মতো এবার আমাদের একটি ইমেজ নিয়ে আসতে হবে। আসলে আমাদের ইমেজগুলো দিয়ে আমরা কাজ না দেখালে আপনারা আসলে বুঝতে পারবেন না যে কীভাবে কাজ করতে হয়। তো এখন এখান থেকে রেড আই টুল দিয়ে আমরা কাজ করব। সেক্ষেত্রে রেড আই টুলের কাজই হচ্ছে যেই চোখগুলা লাল কালার থাকবে সেটিকে আমরা ব্ল্যাক করব। এটার জন্য এই টুলটি ব্যবহার করব। সেক্ষেত্রে কেন রেড হয়, অনেকে পিকচার রাতে যখন তুলবেন দেখবেন ফোনের ফ্ল্যাশটা লেগে রেড হয়ে যায়, তো সেক্ষেত্রে এটাকে আমরা রিমুভ করতে পারবো, অর্থাৎ রেড থেকে আমরা ব্ল্যাক করে দিব। সেক্ষেত্রে এখান থেকে রেড আই টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি এই যে এখানে রেড অংশটুকু আছে এটাখানে যদি আমরা একটা ক্লিক করি, সেক্ষেত্রে এখানে ব্ল্যাক হয়ে যাবে। তো এটা আপনারা বুঝতে পারছেন যে এখানে ব্ল্যাক হওয়ার পরেও কিন্তু এখানে আমাদের ন্যাচারাল যে ভাবটা সেটা কিন্তু অবশ্যই আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এরকম ব্ল্যাক হয়ে যাবে। এবং ক্লিক করা ছাড়াও সেক্ষেত্রে আমরা যদি চাই যে এখানে আমি ড্র্যাগ করবো, অল্প অল্প করে আমরা ড্র্যাগ করবো, সেক্ষেত্রেও আমরা কিন্তু এটা কাজটা করতে পারবো। এভাবে ড্র্যাগ করে করে কাজটা করতে পারবো। এখান থেকে রেড আই টুলের মাধ্যমে আমরা এখান থেকে রেড আইকে আমরা ব্ল্যাক করে দিব। তো এখানে ক্লিক করে যদি কাজটা পারফেক্টভাবে হয় সেক্ষেত্রে ক্লিক করে করলেও কাজটা হবে। তো এখানে সাইজ দেওয়া আছে, এখানে ডার্কেন অ্যামাউন্ট দেওয়া আছে, তো এখান থেকে এটাকে আমরা এটা মিডিলে দেওয়া আছে যে তো এটা এইভাবে থাক। যদি কোনো কারণে ইমেজটার কোয়ালিটি একটু অন্যরকম হয়, অর্থাৎ রেডটাকে বিভিন্ন রকমের হতে পারে, সেই পিকচার অনুযায়ী এখান থেকে এটা সেট করে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন রেড আই টুল কীভাবে কাজ করে এবং এটা দিয়ে কীভাবে রেড থেকে ব্ল্যাকে পরিণত করা যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং গ্রাফিক ডিজাইনের যে কোনো হেল্পের জন্য ভিডিও ডিসক্রিপশনে থাকা ফেসবুক গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।